আমরা এবারে ভক্তবৃন্দ তার থেকে অনেক বেশি হবে এমনটাই আশা রেখে আমাদের সবদিকে সর্ব আয়োজন তেমনিভাবে বৃদ্ধি করা হয়েছিল, সর্বভাবেই সকল ভক্তবৃন্দ এবং দর্শকবৃন্দের উপস্থিতি বেশি থাকবে এবং আমরা সেই বেশি দর্শক এবং বেশি ভক্তের উপস্থিতি হবে এমনটার আশা রেখে আমরা আমাদের আয়োজন সম্পন্ন করেছি। কিন্তু সমস্যা একটাই যে আসলে প্রকৃতপক্ষে প্রকৃতির যে একটা বিরূপ মনোভাব আমাদের ভক্তদের সেবা করতে, আমাদের যে সকল ভক্তবৃন্দ তাদের সেবা দেওয়ার প্রাণপণ চেষ্টা করছে, তাদের প্রচণ্ড কষ্ট হচ্ছে এবং যে সকল ভক্তবৃন্দ আসছে তাদেরও প্রচণ্ড কষ্ট হচ্ছে। বিশ্বের সকল মানুষের জন্য প্রার্থনা করি, বিশ্বের সবাই মঙ্গল লাভ হোক, বিশ্বের সবাই সুখী হোক এবং বিশ্বের সবাই সকলকে সকলে সকলকে বন্ধু রূপে দর্শন করুক। তাদের গ্রন্থ পড়ার জন্য সুব্যবস্থা এখানে করা হয়েছে, তারা চাইলে এখানে ঘন্টার পর ঘন্টা বসে গ্রন্থ পাঠ গ্রহণের পাশাপাশি গ্রন্থ পাঠ করতে পারবেন এবং তারা চাইলেও তাদের বাড়িতে নিয়ে গিয়ে নির্দিষ্ট সময়ের জন্য তারা এই গ্রন্থগুলো পাঠ করতে পারবেন। আমরা চাই যে জীব ও জগতের কল্যাণের জন্য প্রত্যেক ধর্ম সম্পর্কে যার যার নিজ নিজ ধর্ম সম্পর্কে জানার কর্তব্য বা জানলে তারা ভবিষ্যৎ প্রজন্ম আমাদের সেইভাবেই তৈরি হবে এবং গড়ে উঠবে, সবার ভিতরে একটা ধর্মীয় ভাব গম্ভীর্যের মধ্য দিয়ে ধর্মীয় রীতি সবাই জানতে পারে। কালীবাড়ির সার্বজনীন মন্দির প্রাঙ্গণে থেকে এখানে আমি আসছি, আমিও আমার এখানে ভালো লাগে, এখানে আমি ভগবানের কাছে প্রার্থনা চাই যে এই গ্রামের সবাই ভালো থাকুক, ভগবান তাদের কৃপা করুক, আমার এইটুকু হচ্ছে আমার স্বভাব। আন্তরিক অভিনন্দনের শুভেচ্ছা জানাচ্ছি। এবছর দেখা গেছে অন্যান্য বছরের তুলনায় অনেক ভক্ত সমাগম, এইখানে ভক্ত সমাগম যদিও প্রচণ্ড তাপদাহ, এই তাপদাহের ভিতরে আমাদের এই কালীবাড়ি মহানামযজ্ঞের অনুষ্ঠানের জন্য লোকে বসে থাকে, বিভিন্ন জায়গা থেকে ভক্তবৃন্দ আসে এবং অনেক দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দ এসে প্রসাদ নেয়, নাম শ্রবণ করে এবং এখানে ভালো ভালো বাংলাদেশের যে প্রথম সারির যে দলগুলো আছে সেই দলগুলো এখানে নাম সংকীর্তন পরিবেশন করেন। আমাদের সর্বোপরি বুড়িরডাঙ্গা কালীবাড়ি সার্বজনীন মহানামযজ্ঞ কমিটির সব পক্ষ থেকে আমি সকল ভক্তদেরকে আমাদের এখানে অংশগ্রহণ করার জন্য আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে সকলের শুভ কামনা করে এই দেশের মঙ্গল কামনা করে যাতে এই প্রচণ্ড খরা তাপদাহে এই তাপদাহের সমাপ্তি ঘটে, বৃষ্টি আসে, এটাই আমার ভগবান শ্রীকৃষ্ণের কাছে রাধা গোবিন্দর কাছে প্রার্থনা করে সকলকে শুভেচ্ছা। আমি এই যজ্ঞের যখন শুরু হয় সেই শুরুর থেকেই আমি আসি, এখানে এসে খুব ভালো লাগে, মানুষের মন ভক্ত সেবায় সবসময় নিয়োজিত থাকে এখানকার ভক্তরা। আর আমার এইটুকু প্রার্থনা থাকে মহাপ্রভু গোবিন্দের চরণে, এটি তার কাছে প্রার্থনা যে বিশ্বের সমস্ত প্রাণী যেন সুস্থভাবে থাকুক, সবাই সুন্দর থাকুক এবং এলাকার সমস্ত মানুষ যেন ভালোভাবে উদ্বুদ্ধ হয়, এটাই আমার প্রার্থনা মহাপ্রভুর কাছে।